আল্লামা জুনাইদ আল হাবিব দামত বরকাতুল আলিয়া হুজুর আসলে বলছে যে অনেক কষ্ট করে ছয় মাসে প্রোগ্রাম, হুজুর নিজেও এটার জন্য অনেক কষ্ট করছে। আপনারা শুনলে অবাক হবেন, যে আমি নিজেও অবাক হয়েছি, হুজুর নিজে ভৈরব দাঁড়িয়ে থেকে আমাকে ওনার গাড়িতে তুলে তারপরে নিয়ে আসছে। ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া বা শহীদ বাড়িয়া যেটাকে বলে আর এই শাহাদাতের ভূমিতে আমরা আসবই, আসতেই হবে। এই ভূমি উম্মার, এই অঞ্চলের জন্য এই ভূমি হলো শাহাদাতের উর্বর ভূমি। আর যেই ভূমিতে যত বেশি শাহাদাতের নজরানা পেশ হয় সেই ভূমি থেকে ইসলামী ভূখণ্ডের ইতিহাস সেটাই বলে, সেই ভূমি থেকে ইসলামের বিজয়ের ধ্বনি ধ্বনিত হয়। অতএব এই ভূমিতে আসতেই হবে। শাহাদাতের তামান্না নিয়ে আজকে কথা বলবো। শাহাদাত একুন জিনিস আজ ভুলে গেছি আমরা। আজ আমাদের অবস্থা এমন যে বিছানায় পড়ে মরতে পারলেই মনে হয় আমার সৌভাগ্য। এটা ছিল না আমাদের আমাদের নবী আলাইহিসসালামদের থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, কারো জিন্দগিতে এমন পাওয়া যায় নাই যে তারা বিছানায় পড়ে মরতে চাইতেন। ও প্রিয় হাজিরিন, আজকের এই ব্রাহ্মণবাড়িয়ার মুজাহিদরা, ব্রাহ্মণবাড়িয়ার যুবকরা, প্রিয় ভাইয়েরা, তোমাদেরকে বলে যাই, মুরব্বিয়ান যারা আছেন তারাও শুনে রাখুন, আল্লাহর নবীর একজন সাহাবিও এমন ছিলেন না যিনি মুজাহিদ ছিলেন না। সবাই আলেম ছিলেন না, সবাই হাফেজ ছিলেন না, সবাই কারি ছিলেন না, কিন্তু আল্লাহর নবীর এমন একজন সাহাবিও ছিলেন না যিনি মুজাহিদ ছিলেন না। আজ আমরা ভুলতে বসেছি, আজ আমরা ভুলে গেছি শাহাদাত কাকে বলে, প্রয়োজনীয়তা শাহাদাতের কত বেশি, অথচ আমরা ত্যাগ স্বীকার করার মানসিকতা ভুলে গিয়েছি। আজ আমাদের হালত তো এমন, প্রায় প্রোগ্রামেই বলতেছি, দিন প্রতিষ্ঠার দরকার নাই, নিরাপদে বাঁচতে চাই। দিন প্রতিষ্ঠার দরকার নাই, নিরাপদে বাঁচতে চাই। ঢালালে পড়ে গেছে দেশ, অবস্থা এত ভয়াবহ হয়েছে, কে দালাল কে ভালো মানুষ বুঝাই যায় না। হালত এমন, আমরা কি বলি, আমরা কি করি, গরুয়া মিটিংয়ে গরুয়া কথা কি বলি সেটাও বাতেলদের কাছে, দুশ্মনদের কাছে চলে যায়। এর চাইতে আশ্চর্য তো কিছু হইতে পারে না। অতএব ব্যথা অনুভব করি এবং আপনাদের কাছে যেহেতু আসছি, এই বিবাড়িয়া হলো প্রাণের শহর, শহীদ বাড়িয়া আমাদের প্রাণের অঞ্চল, এই ভূমি মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাইহির ভূমি, এই ভূমি আল্লামা জুনায়েদ আল হাবিবের ভূমি, এই ভূমি আল্লামা সাজিদুর রহমানের ভূমি। এই ভূমি থেকে শাহাদাতের নজরানা বারবার দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ প্রয়োজনে আবারও দেওয়া হবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে, আল্লাহ নবীর এক সাহাবির ঘটনা খুব সংক্ষিপ্ত করে যেহেতু কথা বলবো। আল্লাহ নবীর এক সাহাবি ছিলেন, কালো, চেহারা কুৎসিত, দেখতে তেমন ভালো লাগতো না। সাহাবি মসজিদে নববীর আশপাশে মাটির সাথে মিশে থাকতেন, মাটিতে পড়ে থাকতেন। এমন তো অবস্থায় রসুল পাশ দিয়ে গেলে, ওই সাহাবির নাম ছিল জুলাইবিব। নাম কি? জুলাইবিব, নামটা মনে রাখবেন। আমার কাছে বাচ্চাদের নাম জিজ্ঞেস করলে, ছেলে বাচ্চার, যে কী নাম রাখবো হুজুর, নতুন সন্তান হয়েছে, আমি বলি রাখেন জুলাইবিব। সাহাবি জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর আশপাশে পড়ে থাকতেন, ঘুমাতেন, মাটিতে পড়ে থাকতেন, তাকে কেউ তেমন মূল্যায়ন করতো না, পাত্তা দিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইয়া জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু উত্তর দেন না। আবার আরেকদিন, হে জুলাইবিব, তুমি কি বিয়েটা করবে না? তৃতীয় দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা কালো, দেখতে কুৎসিত, আমার কাছে টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই। মক্কা, এই কী বলে, এই অঞ্চলের মধ্যে সবচাইতে গরিব মানুষ আমি, অসহায় মানুষ আমি, আমার কাছে কে বিয়ে দিবে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে জুলাইবিব, ওই যে বাড়িতে যাও, আনসারি সাহাবির বাড়িতে গিয়া তুমি তাদেরকে বলবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম নিয়ে এসেছি, আমার কাছে আপনাদের কন্যাকে বিয়ে দেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যখন এ কথা বললেন, আনসারি সাহাবি এবং তার স্ত্রী চেহারার দিকে তাকাইতে থাকলেন। মানুষ স্বাভাবিকভাবে কখন দেখায়, যেমনিভাবে মানুষকে দেখে, দেখতে লাগলেন, কানাঘুষা করতে লাগলেন, আয় হাই, এই ছেলে কে, যার কোনো চেহারা নাই,
যার পরনে কোনো তেমন কোনো ভালো কাপড় নাই, অথচ আমরা এই অঞ্চলের মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, আমাদের ঘরে আসছে বিয়ে করতে, এমন কানাগুসা ওই মেয়েটার কানে ঘরে পৌঁছে গেল। মেয়েটা ভিতর থেকে আওয়াজ দিল, হে আমার পিতা, হে আমার মা, শুনে রাখুন, জুলাইবিব কে, আমার চিনবার টাইম নাই, দেখবার টাইম নাই, জুলাইবিব যাই হোক, আপনারা কি ভুলে গেছেন সরদারে দু আলম মোহাম্মদে আরবি আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, আমি জুলাইবিব কে দেখবো না, আমি ওই জুলাইবিবের কাছে বিয়ে বসব। আমি কথা শেষ করি, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে যখন বিয়ের প্রস্তাব গ্রহণ করে ফেললো, অ্যাকসেপ্ট করে ফেললো, বিয়েটা হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বিয়ে করার পর প্রথম রাত প্রত্যেকটা নারীর জীবনে, প্রত্যেকটা যুবকের জীবনে, প্রত্যেকটা যুবতীর জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা রাত, সবচাইতে বেশি আনন্দ উপভোগ করার রাত। সেই রাতেও জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যখন ঢুকলেন স্ত্রীর ঘরে, ঠিক সেই মুহূর্তে ডাক আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। হযরত জুলাইবিব তার সুন্দর স্ত্রী, আরে আরেকটা কথা ভুলে গেছি, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যেই কন্যার সাথে বিয়ে হয়েছিল সেই কন্যা ছিল তৎকালীন মদিনার সবচাইতে বেশি সুন্দরী মেয়ে। কথা বুঝলেন, কথা বুঝলেন প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, সবচাইতে সুন্দরী মেয়ে যেই জুলাইবিব বিয়ে করতে পারে না, যিনি কালো চেহারা মাটিতে গড়াগড়ি করতেন, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, এমন একটা মানুষ তাকে বিয়ে করার পরে, আরবের সম্ভ্রান্ত মেয়ে, সবচাইতে সুন্দরী রমণী বিয়ে করার পরও হাইয়া আলাল জিহাদের ডাক আসছে, সাথে সাথে সেখান থেকে তলোয়ার নিয়ে, তরবারি নিয়ে ময়দানে নেমে গিয়েছেন। শুধু নেমে যান নাই, আল্লাহর নবীর সেই সাহাবি প্রথম রাতেই আল্লাহর নবীর সেই সাহাবি শাহাদাতের পেয়ালায় পান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে ঘোরাঘুরি করতেছেন, ঘুরুঘুরি করে শহীদদের লাশগুলো দেখতেছেন, খুঁজতেছেন 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 পান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশপাশ থেকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাকে খুঁজেন? বলতে লাগলেন, আমার ভাই জুলাইবিবকে খুঁজতেছে, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। ও মুসলমান, ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই, আজ আমরা এবং এই ভূখণ্ডে আমাদের অবস্থান খুবই নরবরে, যে যত কথাই বলুক বাস্তবতা হলো আমাদের পায়ের নিচের মাটি খুব দুর্বল। আর এই দুর্বলতার পিছনে সবচাইতে বড় যে কারণ, এটা আমি মনে করি, সেটা হলো আমরা শাহাদাতের তামান্না ভুলে গিয়েছি। যে জাতি শাহাদাতের তামান্না ভুলে যায় সে জাতি বিজয়ী হতে পারে না, এবং যে জাতি উম্মার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামকে রক্ষা করতে পারে না, তারাও কখনো সাকসেস হতে পারে না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ও ভ্রমণবাড়িয়ার মুসলমানেরা, যুবকরা, প্রিয় ভাইয়েরা, উলামায়ে কেরামকে রক্ষা করা দিন রক্ষা করার জন্যই তাদেরকে রক্ষা করা। আমি প্রশ্ন করতে চাই, উলামায়ে কেরাম বিহীন ইসলাম চান আপনারা? আরে ওই বাতিলরা, দুশ্মনরা দলাদলি করে বিভিন্নভাবে ডিভাইড অ্যান্ড রোল প্লে করে আমাদের মধ্যে ফরক করে, আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করে, যেভাবেই হোক উলামায়ে কেরামকে বিতর্কিত করে এই সমাজে, এই রাষ্ট্রে, এই বিশ্বে উলামায়ে কেরামবিহীন সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। হাসনুদ্দিন আলী দৌলা রাষ্ট্র থেকে তো ধর্মকে ওরা আলাদা করেছেই, অনেক আগেই করে ফেলেছে। হাসনুদ্দিন আলী দৌলা শেষ, এখন এরা চাচ্ছে ফাসলুল আওয়াম আনিল উলামা, উলামায়ে কেরাম হতে আলেমদের থেকে জাতিকে কিভাবে বিচ্ছিন্ন করা যায় এই চেষ্টা ওরা করতেছে। সুস্পষ্ট বলে দিতে চাই, সুস্পষ্ট কথা আমরা আবারও বলছি, হযরত জুলাইবিব চলে গিয়েছেন, কিন্তু বিবাহিয়া যুবকেরা আরো হাজারো জুলাইবিব হতে প্রস্তুত। শুনেন শুনেন, আমাদের আরো জুলাইবিব দরকার, যারা কিনা বাসর রাতের তামান্না ভুলে গিয়ে, বাসর রাতের ফ্যান্টাসি ভুলে গিয়ে শাহাদাতের তামান্নায় এগিয়ে চলবে, এমন জুলাইবিব হতে কে কে প্রস্তুত? আল্লাহ তাআলা সবাইকে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর মতো শাহাদাত হিসেবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। বলতেছিলাম
এই শাহাদাতের তামান্না আমরা ভুলে গিয়েছি, শাহাদাতের তামান্না হারিয়ে ফেলেছি, শাহাদাতের তামান্না আমরা ভুলে গিয়েছি, আমাদেরকে আবারও সেই শাহাদাতের তামান্না খুঁজে বের করতে হবে। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে সরদারে দু আলম যিনি নিজেই বারবার দোয়া করতেন, লাওয়াদিত্তুয়ান আগজুয়া ফাউকতাল থুম্মা আগজুয়া ফাউকতাল থুম্মা আগজুয়া ফাউকতাল, আরে আল্লাহ পাক যদি আমাকে আবার জীবন দেয় আমার তো মন চাই আবার যুদ্ধ করি, আবার শহীদ হই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। আরে শাহাদাত, আল্লাহর রসুল যে শাহাদাত চাইতেন, সেই শাহাদাত কি মুমিনের জন্য ব্যর্থতা না সফলতা? ঘুরে বলে না, ব্যর্থতা না সফলতা? শাহাদাতের তামান্না এটা কি ব্যর্থতা না সফলতা? যারা মনে করে আমাদের শহীদ ভাইদের জীবন বৃথা গিয়েছে তাদেরকে বলতে চাই, হে জাহান্নামী কুকুরের দল শুনে রাখো, আমাদের শহীদ ভাইরা জান্নাতে, আর যারা তাদেরকে হত্যা করেছে তারা যাবে জাহান্নামে। আরে মুমিনের ব্যাপারে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের দুইটা দিক দেখে আমি অবাক হই, মুমিন যখন কষ্টের মধ্যে পড়ে যায় তখন সবর করে আল্লাহ প্রতিদান দেন, আর যখন নিয়ামত পায় শুকরিয়া আদায় করে তখন আল্লাহ প্রতিদান দেয়। আমাদের ব্যর্থতা বলতে কোনো কথা নাই, ওই প্রাচীর ভেঙে দিতে হবে, বাতিলদের সব সমস্ত প্রাচীর সমস্ত বাধা ডিঙিয়ে এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। দল মত বুঝি না, এই সমস্ত তথাকথিত রাজনীতি বুঝি না, আমরা দল মত পাতের উর্ধে উঠে দিন প্রতিষ্ঠা সংগ্রামে যাদেরকে নিয়োজিত করতে চান। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির তামান্না, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির তামান্না, উলামায়ে হক নূর হোসেন কাসমী রহমতুল্লাহ আলাইহির তামান্না, এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, হয়তো তারা দেখে যাইতে পারেন নাই, হয়তো আমরাও দেখে যাইতে পারবো না। আরে আমাদের লাশ হয়তো ডাস্টবিনে পড়ে থাকবে, আমাদেরকে হয়তো হত্যা করা হবে, খুন করা হবে, ফাঁসিতে ঝুলানো হবে, কিন্তু ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই ভূখণ্ডে দিন প্রতিষ্ঠিত হবেই হবে। মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত ব্যর্থতা হতে পারে না। আমাদের সফলতা ব্যর্থতা দুনিয়াতে না, আমরা দুনিয়াকে মনে করি দারুল ইমতিহান পরীক্ষার জায়গা, আর জান্নাতকে মনে করি আখেরাতকে মনে করি দারুল জাজা প্রতিদানের জায়গা। আমাদের লাশ ডাস্টবিনে পড়ে থাকলেও আমরা সেটাকে ব্যর্থতা মনে করি না, আমাদের লাশ টুকরো টুকরো হয়ে গেলেও সেটাকেও আমরা ব্যর্থতা মনে করি না, কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ফামান যুহজিহানিল নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নিজেদেরকে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত করার জন্য প্রস্তুত আছেন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর মতো শহীদ হতে রাজি আছেন? তো অতএব আমার রিকোয়েস্ট থাকবে, নিজেরা নিজেরা আগ বাড়িয়ে কিছু করা যাবে না। উলামায়ে কেরাম আছেন, আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা সাজিদুর রহমান, আল্লামা মুবারকুল্লাহ সাহেব সহ আপনাদের উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে যুবকদেরকে বলবো, আপনারা চলবেন এবং উলামায়ে কেরামের সংস্পর্শে থাকার চেষ্টা করবেন, দিন প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে দিন প্রতিষ্ঠার কাজে, আবারও বলতেছি আমার প্রোগ্রাম আমার এলাকায় আমাকে বিরনাক দিয়ে কষ্ট না দিয়ে আপনারা বসে পড়বেন, আমি গাড়িতে উঠে যাব, আপনাদের জন্য দোয়া করব, বিশৃঙ্খলা করবেন, আপনাদের প্রতি কষ্ট পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।